এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে ফরমায়, যখন মানুষের মরণের সময় আই যায়, এই সময় আল্লাহর বান্দা বান্দির জমিন জল দিয়া সাহায্য করিও। দেননি বানি মানুষ যখন মারা যাইবা, মানুষের মুখে পানি দিও। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন জিনিস দিয়া সাহায্য করতাম? মিশকা শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বান্দির খানুর দ্বার কলিমা দিও, কলিমার তলকিন দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাই হোক, আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিবা কানে সালাম দে সময় দুনিয়া তনে বিদায় নিতা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিনা বরাবর নবীর মাতা মুবারক, এমন সময় দেখা যায় হযরত আয়েশা সিদ্দিকার ভাই, এনার নাম হইল আব্দুর রহমান বিন আবু বকর, আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত হইতেছে। হযরতে আব্দুর রহমান বিন আবু বকর হাতের মধ্যে মিসওয়াক, মিসওয়াক করিয়ে নবীর সামনে আইতেছে। আল্লাহর হাবিবে আব্দুর রহমান বিন আবু বকর ভাইসাই হযরতে আয়েশা সিদ্দিকায় ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য রেডি আছি, আপনি রাসূলুল্লাহর মিসওয়াক মুবারক আমি নিয়ে দিতাম নি। আল্লাহর হাবিবে ইশারাতান ফরমাইলো, ও আয়েশা, আর দেরি করিও না, অতি সত্তর আমার মিশ্রা কানিয়া দে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মিশ্রাক মুবারক আনিয়া দেন। আল্লাহর হাবিবা কালাই সালামে যখন মুখ মুবারকের মধ্যে ঢোকাইছই, ও সময় দেখা যায় সেই মিশ্রাকর সামনাটা সামান্য শক্ত, শক্ত থাকত না, নরম থাকত, জি নরম হইতো না, নিমিশাকর সামলা। আম্মা জান আয়েশা সিদ্দিকায় ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন তাহলে আমি এই মিশাকর সামনাটা নরম করিয়া দিব। রাসূলুল্লাহ ইশারায় ফরমাইলা, আয়েশা, এই মিশাকর সামনাটা নরম করিয়া দেব। বাইরে জওয়ান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দা লাগলো না, চাকু লাগলো না, কোনো প্লাসও লাগলো না, আহরিয়া দাঁতর মাধ্যমে নবীজির মিশাকর সামনাটা নরম করিয়া দে। আল্লাহর হাবিবা কালাই সালামর হাত মুবারকর মধ্যে দিছই, আল্লাহর হাবিবে অন্য কোনো ফানি দিয়া দৌত করলা না, কোন রুমাল দিয়া মুছিলা না, হযরতে আয়েশা সিদ্দিকার মুখের মিশওয়াক আল্লাহর হাবিবা কালাই সালামে মুখ মুবারক ঢুকাইলা। কোনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার জীবনের মাঝে একটা সৌভাগ্য রে, আমার জীবনের মাঝে আমার একটা সৌভাগ্য, আল্লাহর হাবিবা কালাই সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিতা, এর সামান্য আগে আমি আয়েশা সিদ্দিকা মিশওয়াক আপনার মুখ ঢুকাইলাম, আমার মুখের লোভ লালা লাগলো রে, আল্লাহর হাবিব বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমি আয়েশা সিদ্দিকার মুখের লালা আল্লাহর হাবিবের মুখ মুবারক ঢুকে যায়। জোরে বলনা সুবহানাল্লাহ। ও উত্তনে বোঝা যায় কি পরিমাণ মহব্বত আছে না, মাতো না, ভালোবাসা আছে না, ইয়া আল্লাহ, আই জামাই যদি শাশু মারা বেমার থাকে বউ এক গল্লা জো পানিও খাইতো না, ও বেরোইল আমরার বনি, ঠিক আছে না, মাতো না, হ ভাই মাতি মু ভর্দা বিষয় দিছেন, মাথা লাগবো, কিছু মাথা লাগবো, আমি আবত ওয়াজও গেছি না সফটওয়্যার মারি, বুঝাইছে, আমি এক দুইটা মাসলা হয়েছে খালি, ওয়াজ ভর্দার ওয়াজে খামাইতো না, কিছু আমল করা লাগবো, লাগবো না আমল করা লাগবো, এর কারণে আমি মিশাকর মাথা বড় হয়েছে হইয়ার। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে চাইলে তো মিশাকটা দইতা ভরেন না, বলে দইয়া দেও, ও তো মায়া, আর আয়েশা সিদ্দিকায় কইতে আমার সৌভাগ্য আল্লাহর হাবিব দুনিয়া তনে বিদায় নিছে, আমার মুখর লালা মুবারক আল্লাহর হাবিবর মুখ মুবারক ঢুকছে। ও না সুবহানাল্লাহ। আরে বাবা ঠিক খরচার ব্যাগ বড় আর বাদে তো দোয়া জমাই লাগে, ও তো দোয়া নমাজ বলিয়া দোয়া করেন, আল্লাহ তোমার বন্দারে জমিন হায়াত বাড়াই দে, তোমার বন্দার আগে আমি দুনিয়া তলে মারা যাইতা। এখানে বাস্তব কথা,
নেককার বেঠিন যারা মহিলা যারা আছেন ইমানদার নারী সমাজ যারা এরা নামাজ পড়িয়া দোয়া করে আল্লাহ তোমার বন্দার আগে আমারে দুনিয়া তনে তুলিলাও খেনে বেটা মারা যাবার বাদে বেঠির যে ইজ্জত যেটা আগে আছে ইজ্জতটা বরাবর থাকেনি কিছু কমি যায় যত ফর্দার হালতে থাকেন না কেন এর বাদেও পিছনে কমেন্টস কমেন্ট আছে এর কারণে ইমানদার নারী সমাজ যারা এরা কোনো কোনো সময় দোয়া করেন আল্লাহ আমার আগে তোমার বন্দার আগে আমারে আপনার মৌলা দুনিয়া তনে তুলি লাও এটা মায়া কিন্তু কোনো কোনো সময় দেখা যায় ও যে বেঠার লাগি হায়াতর দোয়া খতরা ই বেটায় যে গ্লাস পানি খায় এই গ্লাস বেটিয়ে সামসাইটা জুইত করি থইব আমার এই গ্লাস ইনু হরাইয়া কি না হরুতায় ফাটাই নিবা কথা লাগে আপনার এগু আগলা রাখছি এখারে হুত্যা ইটা জানোর ডরে কিমান নি হরুতারু শ্বাসে মারা হাজরে যাইতে পারে ভাই এই বেমার তো ইলা শ্বাসের বেমার না এগুটাই লোত আছে একিন বিশ্বাস করো আল্লাহ বেমার দিয়ে মানুষের পরীক্ষা করে করে না এর কারণে মা বই নখল এই জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করিয়া যাও স্বামীর সেবা করো আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়া সালামে ফরমাইন আয়েশা তুমি জানিয়া রাখিও আমার উম্মতে যদি জমিনের মধ্যে মিসওয়াক করে মিসওয়াক করিয়া জমিনের মধ্যে ওযু করব ওযু করি আল্লাহর কুদরতর কদম সজদা করব নামাজ পড়িব যত রাখাত নামাজ জমিনে পড়ব এক এক রাখাতর কারণে আল্লাহ সত্যই সত্যই রাখাতর সব দান করব জোরে কও না সুবহানাল্লাহ আরো জোরে হো সুবহানাল্লাহ ভাই জুয়ান ওযু করিয়া মিসওয়াক করিয়া ওযু করিয়া নামাজ পড়ো প্রতি রাখাতর বদলা আল্লাহ সত্যই সত্যই রাখাতর সাবধান করব সুবহানাল্লাহ এরাই দ্রৈবনি আমরা খাইল তলে মিসওয়াক ব্যবহার করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সালাই হোক আল্লাহুম্মা আমিন দেখি আজ তুলে আমার হজনে খাইল তলে মিসওয়াক বানাইবা শুকরিয়া আল্লাহর দরবার মাশাআল্লাহ ভাইয়াই ও এরা যদি আমল করে লাও ও ফাঁকে দিয়ে আমিও কাম হারিলেন আল্লাহ আমারও মায়া করে লইবা আর যদি ঠিকইলা আমল করে লাই তাহলে তো আপনার আর ফায়দা হইল লোকে আমারও ফায়দা হইল আমার ওয়াজও আবারটা খামো লাগলো বুধবাইলাম যাইন মিশ্বাক করবা এন তো অজু করবা না আর যাইন অজু করবা এন কিতা করবা অজু করিয়াও অটো স্টার্ট দিলেই বানি না না অজু করিয়াও তো নমাজ আরম্ভ করে দিবা এর কারণে আমলও ঠিক হইব তো যাই হোক আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকালাই সালাত ও সালামর কাছে সাহাবাই কেরামে ফরমাইন ইয়া রাসূল আল্লাহর কি সুন্নত কইলাও আল্লাহর হাবিবে ফরমাইন আল হায়াও লজ্জা শরম হইল নবীগণের সুন্নতর মধ্যে একটা সুন্নত যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা মন্দির ভিতরে ঈমান আছে আর যদি ঈমান তাহেরে বান্দা মারা যাই ভাই ঈমানের হালতে দুনিয়া তোরে মারা যাই ভাই আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দিবা কও না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইন আল হায়াও মিনাল ঈমান ইমানের একটা অংশ হইল হায়া ওয়াল ঈমান ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে রে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে ইমানের হালতে বান্দা মারা যায় ভাই ওয়াল ঈমান ফিল জান্নাহ আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেই বা হো না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরগণ যার মাঝে হায়া নাই লজ্জা নাই শরম নাই আল্লাহর বান্দা মন্দির ভিতরে কোনো ঈমান নাই এই সময় যদি বান্দা মারা যায় তাহলে বেঈমান অবস্থায় দুনিয়া তুলে মারা যাইবাই আল্লাহর কাছে দোয়া করবাই আল্লাহ এই জমিনের মধ্যে যতদিন রাখবাই আল্লাহ ইমানে আমলে পর্দার হালতে জমিনে রইবার তৌফিক দান ফরমাও সারায় কো আমিন বাইরে বিশ্বর নাম হইল পর্দা পর্দা কি বুনিয়াদ ইসলাম নাম হইল ফাস্টা ফরজ ইসলামের বুনিয়াদ হটা ফাস্টা একটার নাম হইল কলিমা নমাজ রোজা হজ এবং জকাত ইসলামের বুনিয়াদ ফাস্টা জিদর জন্য আল্লাহ ফরজ বানাইছে কিন্তু আমাদের মধ্যে আরেকটা জিনিস ফরজ আছে রে যেটার নাম হইল ফরদা যেভাবে নমাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ ঠিক তেমনি ভাবে পর্দা যেটা আছে এই পর্দা খর হইল আমাদের জন্য ফরজ হো না সুবহানাল্লাহ পর্দা হার উপর ফরজ
فردہ خارف رہ فرود بیٹائن بیٹی پوروش ناری اوبر جنن چبیشتا گھنٹا پردہ خرائل آمدر جنن فرود فردہ کی دا بولی اللہ رب العالمین اور بیشے شکتا آئی ای آئیل ملین مارا نام ہوئی لو پردہ اور فردہ خرائل فرود مطمئن فردہ خرائل فرود جلا نماز فرود ঠিক তেমনি ভাবে পর্দা হইল কি আমাদের জন্য ফরজ খারফর বেটাইন বেটিন যারা আছেন প্রত্যেকের জন্য পর্দা করা হইল ফরজ পুরুষ যারা হাটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা গুরিয়া রাখার নাম হইল পর্দা বুঝা জাননি বেটাইন তোর লাগি হাটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা গুরিয়া রাখার নাম পর্দা তবে ফেট বার করি আটি টাকা তা না ফেটি কি গুরা লাগবে اختا دغا زار سره دي بارو جي سكي اري لاو لي اواز تا خوم او গুজমনা আন মানে মারি লেছরে ভাই কেন আগে বুঝলাই না নি তো ও মাখরি মানে ওয়াজ এখন আয়োজন করছ হে ওয়াজর মেই নইল মাইক আর দুই নাম্বার হইলা ফেসিনটা কিতা কইনি ইমাম সাহেব বলা না মাইকে টাস টাস করত এর বাদে ওয়াজ হইত মাইক যদি ভালো হয় না তে আমি কিতা কোন দেখছ নি আপনার রুহুল ইসলাম সাহেব কত আউয়া মানু দেখছ নি আর কথা মাতিয়া লাভ নাই আল্লাহর বান্দা দোয়া করি আর ওয়ানা এটা তো বাদে বুধবাই বা কার গলায় কোন কিয়া করে জান কুহানির বাদে বুকুর বেদনায় উঠা যায় না ওলা অবস্থা এর কারণে তুমি একটা বক্স ভাই ও বক্সকে দিলাও তুমি ও ভাই তো হইল ফসিম না ও ভাই উত্তর উত্তর মুখা দেও ওগু এখানে উত্তরে দিয়ে দিয়ে দাও কাটাখাল বাজার মুখা বুঝাইছো আর ওগু তাও হরি দেব ওইব না ওগু যদি তাও হরি দিলাও তো আমরা প্যান্ডেল কাভার আইব ঠিক আমি হেরান হইয়া কইয়া কিন্তু মানুষের আওয়াজটা ক্লিয়ার পাইতরা না বুঝাইছো মাইক তোমার ঠিক আছে কিন্তু সেটিং কো গড়বড় করে লিছো তাই মাইক তাও খতরা আপনারা দুরুশের বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا امنو आवाज बाड़ी बहुत दूर दूर से बोलो اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার বুজুরগণ পুরুষ তারা হাটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা তবে শরীর তোমার ঘুরতে লাগবো আপনি গেঞ্জি উড়া লাগবো চাদর দিয়ে আপনার শরীর ঘুরা লাগবো ঠিক না নি গেঞ্জির মাঝেও জাত আছে আপনি শিকা গেঞ্জি লাগাইতে পারতেন না মকরু কোন গেঞ্জি আছে না আতলাম বারহাম নাই কোনি পর্যন্ত ঘুরার একটা গেঞ্জি আছে না ও গেঞ্জি শিকা গেঞ্জি ফিন্দা হইল গিয়া মকরু কোনো মানুষে আছে শিকা গেঞ্জি ফিন্দি বারলা সড়ে দিয়ে আটি বেটারে ফিট ওর বডি মানে দেখিয়া হইলা বেটা ঠিক আছে ভাই কোন বাগর বেটায় যদি দেখি লাই আর সকুর তবজ্জু ডালি দিতে পারে তেন তুমি কঙ্কাল হইয়া বার হইবা বুঝাইছো মানুষ সকুত নজর আছে না মাতৈন না সকুত নজর আছে খেয়াল করা লাগবো ও খালি জিঙ্গা যার মল্লিকা জিঙ্গা রইলা খালি কই সাড়ি দে এই সময় লেখি তোরা মাশা আল্লাহ দেখিয়া হইতা হইলা মার্শাল্লাহ যদি দেখিয়া কই আল্লাহ
আব্দুল কুদ্দুস জিঙ্গা কই ছাড়ি দিছেনি বাগরে বেঠায় যদি দেখিলেই তোবারে নজরিয়া কোনো মানু ও দেখবাই ফালক হেরানুয়া গাড়ি যো বাইসনাতনে খালি নগি ছাড়ের ভালত আপ ডাউন করত দরিলেই তো ইলা সময় জেত কইছে ইয়া আল্লাহ কই ছাড়ি দিছেনি ও আজরর নামাজ আগে দেখবাই তা করে লতে কথা করিয়া আল্লাহ মালিশে ডাটটা ভাই ই বেঠায় যদি মল্লিকা জিঙ্গার গাছ চালাই লইতে পারে তোমার ইন্ডাস্ট্রি রদ করবো না সারা ইন্ডাস্ট্রি জ্বালাই লইব এর কারণে তোমার ইন্ডাস্ট্রি তো বাঁচাইতে হয় এটা বাস্তব মাত ভাই নজর আছে আছে না।